এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ সরে যেতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলার একাধিক জায়গায় গরম এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এদিকে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার কথা আগেই ঘোষণা করেছিল আবহাওয়া দপ্তর, তাতে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে এবং এই নিম্নচাপের গতিপথ সম্পর্কেও কিছুটা বলে দিয়েছে। নতুন কিছু কিছু পরিবর্তন থাকতে পারে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথায় কোথায় হবে, ইতিমধ্যে মেঘ ওঠা শুরু হয়েছে। আমরা আসছি এর পাশাপাশি, আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়েছে যে অতি গভীর নিম্নচাপ যেটা গুজরাট এবং পাকিস্তানের কাছে অবস্থান করছিল, সেটা কিন্তু আরব সাগরে নেমে পড়বে বলেছে এবং সেটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ তার থেকে আরেকটু শক্তি বৃদ্ধি করতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে, কিন্তু তারা জোর দিচ্ছে না যে সেটা ঘূর্ণিঝড় হয়েই যাবে। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আবহাওয়া দপ্তর কী বলেছে, ইতিমধ্যে নতুন নতুন যে মেঘ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রামের কাছে একটু তৈরি হচ্ছে। এর পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকাতে কিছু কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে এবং এখানে এবং এখানে ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে উড়িষ্যার দিকে তো মেঘ আমরা দেখতে পাচ্ছি। কোনো কোনো অংশে বজ্রশেল তৈরি হচ্ছে, যেমন এই গোয়ালতোড় চন্দ্রকোনার একটু দক্ষিণ পশ্চিম দিকে এবং বালিচকের কাছাকাছি কিছু অংশে এখানে এই যে এরকমভাবে মেঘ মাঝে মাঝে কোথাও কোথাও উঠছে আর কি, এবং পরবর্তী ক্ষেত্রে আর কোথায় কোথায় উঠতে পারে সেগুলো আমরা দেখব। তো এই এলাকাগুলিতে কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত চালু রয়েছে এখানে রয়েছে, আর বাকি কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে নেই। তবে নতুন নতুন করে দেখুন মেঘ তৈরি হচ্ছে ঝাড় এখানে দিনাজপুর, মালদার আশেপাশে, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আশেপাশে এগুলোতে, অর্থাৎ জলীয় বাষ্প রয়েছে ফলে গরম অস্বস্তিকর থাকবে। এর মধ্যে কিছু কিছু অংশে মেঘ তৈরি হতে পারে ফলে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো চলুন আমরা পুরো আলোচনা করি, এখানে ফেরত আসছি এবং নতুন কিছু তৈরি হবে কি না সেগুলো আমরা জানব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কী বলছে, লো প্রেশার এরিয়া যেটা পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এবং এটার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া অর্থাৎ একটা নতুন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 29 তারিখ এবং তারপর এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যার দক্ষিণ উপকূল ঘেঁষে এটা উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে এগিয়ে যাবে দুদিনের মধ্যে। আগেকার মতনই কথা রয়েছে, নতুন করে কিন্তু আর নতুন কিছু বলেনি। এগুলোর প্রভাবে কী হবে, মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা, আগে যেটা ছিল মনে হচ্ছে সেরকমই রয়েছে। আমাদের যেটা দেখেছিলাম যে 31 তারিখ পর্যন্ত মূলত গভীর সমুদ্রে যেটা বলা হয়েছিল যেহেতু ঝড় বইবে 35 থেকে 55 কিলোমিটারের মধ্যে এবং এখানে যেটা বলা হয়েছে যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছে মধ্য বঙ্গোপসাগর, আচ্ছা যারা মধ্য যারা গভীর সমুদ্রে রয়েছে তার দিকে ফিরে আসতে বলা হয়েছে 29 তারিখে। কিন্তু যেটা হবে যে 29 থেকে 31 মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে 30 এবং 31 আগস্ট উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া দেখুন এই যে এইরকম একটা ছবি পাওয়া যাচ্ছে ফিশারম্যান, দেখুন এখানে এই যে ভারতের ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলো দেখুন এই জায়গাগুলোতে প্রথমে সতর্কতা 28 তারিখ, এখানে নিম্নচাপ ক্ষেত্র তো বাড়বে আস্তে আস্তে, এগুলোতে এই যে 28 তারিখে 31 তারিখের দিকে চলে আসবে 30 তারিখের মধ্যে। আর দেখুন আমাদের আরব সাগরে কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়বে, যেখানে আরব সাগরে কিন্তু 55 থেকে 65 কিলোমিটার পর্যন্ত এই এলাকাগুলোতে হতে পারে, মানে ইন্ডিয়ান উপকূল থেকে একটুখানি সরে গিয়ে এই এলাকাতে হতে পারে, কারণ এই যে এই কালারটা দেখুন এখানের সঙ্গে মিলছে। সুতরাং এই জায়গাগুলোতে আস্তে আস্তে পরের দিকে শক্তি কমে, অর্থাৎ কিছু সময়ের জন্য শক্তি বাড়িয়ে ফেলতে পারে, এরকম ব্যাপার আর কি হতে পারে, এই ব্যাপারটা রয়েছে। এবং এটার গতিপথ যেটা বোঝা যাচ্ছে কিন্তু ওমানের দিকে মুখই হতে পারে বা এই দিকগুলোতে চলে যেতে পারে। সুতরাং বঙ্গোপসাগর, আরব সাগরের দুই জায়গাতেই ঝড়ের সৃষ্টি হবে এটা বোঝা যাচ্ছে, এখান থেকে জানি দেখে দিলাম। এবার একবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে, 18 নম্বর বুলেটিন প্রকাশ করেছে 28 তারিখে, যেখানে বলা হচ্ছে ডিপ ডিপ্রেশন ওভার সৌরাষ্ট্র অ্যান্ড কচ্ছ অর্থাৎ গুজরাট, ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা ছিল সেটা একটু সরে গেছে, আরও আরও একটু সরে গেছে। এটা বলছে যে আস্তে আস্তে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর সৌরাষ্ট্র কচ্ছ হয়ে এটা কিন্তু এগিয়ে যাবে এবং পাকিস্তান উপকূলের দিকে এটা 29 তারিখ হয়ে যেটা হবে এইভাবেই যেতে থাকবে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক বরাবর এবং ইমার্জ ইনটু নর্থ ইস্ট আরব সাগর অর্থাৎ উত্তর পূর্ব আরব সাগর সংলগ্ন কচ্ছ
এই এখানে এবং সৌরাষ্ট্রের কাছে পাকিস্তান উপকূল এই কাছাকাছি এখানে সমুদ্রে নেমে পড়বে 30 আগস্টের দিকে। তারপর এটা আরও কিন্তু পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে উত্তর পূর্ব আরব সাগর হয়ে, এবং যেটা একটুখানি ইন্ডিয়া ভারত উপকূল থেকে দূরে হয়ে যাবে। আর বলছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি, অর্থাৎ একটা সম্ভাবনা রয়েছে যে টেম্পোরারি অর্থাৎ অস্থায়ীভাবে এবং মার্জিনাল আর একটুখানি সামান্য একটু ইন্টেন্সিফিকেশন মানে আর একটু ঘনীভূত হতে পারে, ডিপ ডিপ্রেশনের উপরে যেতেও পারে ওভার নর্থ ইস্ট আরবিয়ান সি 30 আগস্ট। 30 আগস্টের দিকে এটা মানে একটা ঘূর্ণিঝড়ের একটা ইঙ্গিত দিচ্ছে আর কি, আর একটু জোরালো হতে পারে কিছু সময়ের জন্য, তারপর আবার কমে যেতে পারে। এর প্রভাবে তো সতর্কতা রয়েছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন এগুলোতে কিন্তু থাকবে, ঝোড়ো হাওয়াও থাকবে উপকূলবর্তী এলাকাতে, মৎস্যজীবীদের ওখানেও সতর্কতা রয়েছে, এগুলো জানিয়ে দিলাম। এবারে দেখুন ছবিটা যদি দেখায় আর একটু পরিষ্কার হবে, এই ছবিগুলো দেখাচ্ছি না। এই যে দেশের আবহাওয়া পরিস্থিতি, গুজরাটে ইতিমধ্যে লাল সতর্কতা রয়েছে, আচ্ছা আসাম মেঘালয়ের দিকে, আসাম মেঘালয় নয় ওই ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতে একটুখানি বিক্ষিপ্ত হবে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে হতে পারে দু এক জায়গাতে। আর বাকি এইগুলোতে কিন্তু বজ্র সেল তৈরি হতে পারে, যার মধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এখানে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত। এবার যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে তার জন্য আবার দেখা যাচ্ছে 30 তারিখের দিকে তেলেঙ্গানা এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি হচ্ছে, তার মানে এই অন্ধ্রপ্রদেশের উপর দিয়েই যাবে এটা, সংলগ্ন যেহেতু উড়িষ্যা বলেছে। তো দেখুন গাঙ্গি এখানে উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই এলাকাগুলিতে প্রভাবটা বেশি থাকবে, ফলে 29, 30 এবং 31 সম্ভবত এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন কোনো রকম কোনো সতর্কতা নেই, সুতরাং পরোক্ষ প্রভাবে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আবার একটু উইন্ডি থেকে চেক করে নেব। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে নিম্নচাপ যেটা অতি গভীর নিম্নচাপ আকারে রয়েছে এখানে, এই যে পাকিস্তানের দক্ষিণ ভাগ কচ্ছ সৌরাষ্ট্রের কাছে, এটা আরব সাগরে নেমে এই জায়গাতে চলে আসবে এবং আমাদের এখানেও মেঘ তৈরি হচ্ছে। আমরা একটু দেখে নিই নিম্নচাপগুলি নিয়ে, তারপর বৃষ্টিপাতের প্রভাব দেখব। তো নিম্নচাপে চলে গেলাম আমরা, আমরা দেখে নিচ্ছি এখানে নিম্নচাপ, প্রথমে একবার দেখে নিই ঘূর্ণিঝড় হবে কি না। দেখুন আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে, 30 তারিখের দিকে বলেছে এটা সমুদ্রে নেমে পড়বে, 30 তারিখে সমুদ্রে নেমে পড়ছে দেখা যাচ্ছে, এবং এইখান থেকে 31 তারিখের দিকে দেখা যাচ্ছে যে একটু শক্তি বৃদ্ধি করতে পারে এই জায়গাতে, এইখানটায় বলেছে যে উত্তর পূর্ব আরব সাগর এইখানটাতে, এইখানটাতে কিন্তু শক্তি একটু বৃদ্ধি হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এই জায়গাতে, মানে স্লাইডলি ইন্টেন্সিফিকেশন মার্জিনাল হবে বলেছে, এখানে কিন্তু 86-90 পর্যন্ত পাওয়া যাচ্ছে, তার মানে একটা ধরে রাখুন যে ওই ঘূর্ণিঝড়ের ওই 65 জাস্ট ক্রস করবো করবো করবো, যে 63-64 এখানে মাপাই যাচ্ছে, তার মানে হতে পারে ওই মার্জিনাল ইন্টেন্সিফিকেশন কিন্তু থাকতে পারে। মূলত অতি গভীর নিম্নচাপেরই ইঙ্গিত রয়েছে, কিন্তু সামান্য একটুখানি কোথাও কোথাও যদি সম্ভাবনা থাকে যে 68-69 চলে আসছে, এইটা এই এই কথাটা বলছে মার্জিনাল ইন্টেন্সিফিকেশন, এইটা এই যে এই জায়গাগুলো দেখুন এই যে 65 পার হচ্ছে, 67-68 বা ওই এখন 76-70 আর কি, তার মানে ঘূর্ণিঝড়ের সেই সামান্য গতিবেগ পাচ্ছে, তারপরে এটা এখন সম্ভবত আর একটু হ্যাঁ শক্তি হারাবে দিয়ে এটা চলে যাবে এই ওমানের দিকে, এটা পরিষ্কার এটা ওমানের দিকে চলে যাবে। এর প্রভাবে বৃষ্টিপাত হলে সব ওইখানেই থাকবে, ওইদিকেই হবে, দেখা যাক। আমরা একটু দেখেন যার একটু, ইতিমধ্যে তো গুজরাটে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে, পাকিস্তানে গুজরাট ঢোকাচ্ছে দেখা যাচ্ছে, এটা পরে আরব সাগরে নেমে পড়লো, নেমে পড়ার পরে এটা ওইখানে ঝড় বৃষ্টি ঘটাবে, 30-31 তারিখের দিকে পাকিস্তানের দক্ষিণ উপকূল ঘেঁষে ঘেঁষে এটা শক্তি বাড়া থাকবে, 1 তারিখের দিকে এটা শক্তি কমই ফেলছে, দিয়ে মিলিয়ে যাওয়ার মতো ব্যাপার দেখা যাচ্ছে। সুতরাং ঘূর্ণিঝড় আখ্যা পাবে কি পাবে না বোঝা যাচ্ছে না, আপাতত এরকম খবর রয়েছে। এবার আমাদের এখানটা দেখি, এইখানে যেটা রয়েছে কতটা কি হবে নিম্নচাপ, এবার একটু দেখে নেব যে এইটা কতটা, এমনি ঘূর্ণাবর্ত হয়ে গেছে নিম্নচাপ 29 তারিখে হয়ে যাচ্ছে, এরপর এইটা কতটা শক্তিশালী হবে দেখি, 29 পর 30 যাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে, তার প্রভাবে আমাদের এই যে উত্তর বঙ্গোপসাগর এগুলোতে কিন্তু দমকা হাওয়া হবে, অর্থাৎ এই সন্দ্বীপহাতিয়া কলাপাড়া থেকে শুরু করে সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ দীঘা মন্দারমণি বালেশ্বর থেকে শুরু করে এই সমস্ত এলাকা হচ্ছে পুরী, এগুলোতে দমকা হাওয়া থাকবে, ঝড় নয় দমকা হাওয়া, এগুলোতে সমুদ্রে অত সতর্কতা না থাকলেও এই জায়গাগুলোতে সতর্কতা থাকছে, এই জায়গাগুলোতে এগুলোতে কিন্তু ঝড় থাকবে পরিষ্কার একদম, কিন্তু এর কোনো গতিবেগ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের গতিবেগ এখানে হচ্ছে না, সুতরাং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার কোনো চান্স নাই, 67-68 পাওয়া যাচ্ছে মানে এর বায়ুর গতিবেগ অনেক কম থাকবে, 31 তারিখের দিকে এর ভেতরে ঢুকে পড়বে,
দেখি একবার, তাও মেপে দেখি বায়ু গতিবেগ কত হচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে 31 তারিখের দিকে মানে 49, তার মানে গভীর নিম্নচাপ, তার আগেও 49, তার মানে ওই রকমই থাকবে, আর তার আগে এইখানে 50। গভীর নিম্নচাপ আর যদি খুব বেশি বাড়ে তাহলে অতি গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে, এর বেশি কিছু নয়। সুতরাং অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলে, দক্ষিণ উপকূলে ঝড়ের সৃষ্টি হতে পারে, ঝড় বইবে আর কি, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবারে বৃষ্টিপাতগুলো দেখাই। বর্তমানে তো বৃষ্টিপাত ইতিমধ্যে যখন এখানে যেমন পূর্বাভাসটা এখানে যেমন চলছে, আর দেখা যাচ্ছে, আর এগুলোর জন্যই একটা ফোরকাস্ট নিশ্চয়ই রয়েছে এখানে, এরকমভাবে ছিল এইগুলোতে বিক্ষিপ্ত যে বৃষ্টিপাতগুলো এইগুলো ছিল, এইগুলোই চলছে। আর কিন্তু এই যেটা রয়েছে যে বীরভূম মুর্শিদাবাদের কাছে ওটা কিন্তু নেই, ওটা হচ্ছে না, তার মানে এইগুলোর দিকেই হচ্ছে আর কি। এবার পরে যদি নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে, পরের দিকে যদি হয় তাহলে রাত থেকে সকালে এই বীরভূম মালদার আশেপাশে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এগুলো তো কোথাও কোথাও ইতিমধ্যে চলছে, এটা আমরা দেখলাম যে কোথাও কোথাও এখন চলছে, নতুন নতুন মেঘ তৈরিও হচ্ছে এগুলো। তো এইভাবে যে এখানে তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, আরও উঠছে, যে মুর্শিদাবাদের কাছে, বীরভূমের কাছে, মালদার কাছে, এই যে এইগুলো উঠছে, এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। তো এইগুলোর থেকে কোথাও কোথাও, আমার চট্টগ্রামের কাছে একটা হচ্ছে, তো এইগুলো থেকেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেটা হতে পারে এই 29 তারিখের মধ্যে একটা হওয়ার চান্স থাকবে, আর থাকবে এই আসামের দিকে, মেঘালয়ের দিকে এবং ত্রিপুরা, সিলেট, এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে, এই মেঘগুলো থেকেই হতে পারে, 7 থেকে সকালের মধ্যে থাকতে পারে। এটা একটা হয়ে গেল, গুমোর না হলে গুমোর গরমটা ভালোই থাকবে, যেহেতু হাওয়া টাওয়া খুব বেশি থাকবে না। এরপরে দেখুন 29 তারিখে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে, যেটা বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সময় এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ, উত্তরবঙ্গে সামান্য সামান্য সম্ভাবনা, একদম হালকা বৃষ্টিপাত হতে পারে, বা 10-15 মিনিট 20 মিনিট করে হয়তো কোথাও কোথাও এই একটা সম্ভাবনা থাকছে। তাই 29 তারিখে কিছুটা বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে পারে। 29 থেকে 30 তারিখের মধ্যে যেহেতু নিম্ন এখানে শক্তি বাড়াতে থাকবে নিম্নচাপটি, ফলে আমাদের এখানে বৃষ্টিপাত কমে যাবে, আর উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টিপাত বাড়তে থাকবে। একদম উপকূলবর্তী কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 তারিখ 31 তারিখের মধ্যে হতে পারে। না হলে কিন্তু যেটা হবে যে বৃষ্টিপাতগুলো কিন্তু প্রায় না হওয়ার জোগাড়ই রয়েছে, অর্থাৎ আগামী কয়েকদিন মোটামুটি একটু শুকনোর দিকে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যতক্ষণ এই নিম্নচাপটি স্থলভাগে প্রভাব দেখাবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো না, এটা পুরোপুরি প্রভাব কেটে যাওয়ার পরে হয়তো যে শেষের দিকে, আপাতত যেটা বোঝা যাচ্ছে যে প্রথম সপ্তাহের পরে হয়তো কিছুটা পরিবর্তন আবার দক্ষিণবঙ্গে হতে পারে। ততক্ষণ পর্যন্ত বলতে পারেন যে একটুখানি বিরোধীর দিকে যাচ্ছে, মানে বৃষ্টিগুলো একটু কমের দিকে থাকবে আমাদের বাংলাদেশে, মাঝে মাঝে হয়তো উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে হয়তো একটু গরমকে কাজে লাগে, কোথাও কোথাও বজ্রশেল তৈরি হয়, টুকটাক বৃষ্টিপাত হতে পারে, এগুলোও থাকবে, এর বেশি কিছু নেই। সুতরাং নিম্নচাপ, গভীর নিম্নচাপ হতে পারে গাঙ্গেয় পশ্চিম এখানে, এখানে বঙ্গোপসাগরে আর আরব সাগরে অতি গভীর নিম্নচাপ একটু শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতেও পারে, আবার নাও নিতে পারে, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে থাকছে, কারণ স্লাইডলি ইন্টেন্সিফিকেশন হবে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ।